শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ তানভীর রহমান, সহকারী শিক্ষক ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা হিলি হাকিমপুর, দিনাজপুর। আজকের বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী, সপ্তম অধ্যায়, বাংলাদেশের জলবায়ু। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জলবায়ু সম্পর্কে, পার্ট 1, 2, 3 এবং 3.1, 3.2, 3.3 এবং 3.4। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে বাংলাদেশের জলবায়ুর প্রাকৃতিক ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিভিন্ন দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ সম্পর্কে জানতে পারবে। এবং এখন আমরা চলে যাব পার্ট 1-এ, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। এখানে দেখো পার্ট 1, বাংলাদেশের ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নয় পরিচিত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ও মৌসুমি বায়ু প্রবাহে এখানে শীত ও গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র নয়। এখানে গ্রীষ্মকাল উষ্ণ ও শীতকাল শুষ্ক থাকে। গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে কখনো কখনো তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাহলে এখানে আমরা জানলাম বাংলাদেশে জলবায়ুর প্রকৃতি সম্পর্কে। এখন এখানে দেখো একটি চিত্র দেখতে পাচ্ছ, চিত্র দেখেই বোঝা যাচ্ছে একটি বর্ষাকালের চিত্র। মৌসুমী বায়ু প্রবাহে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার এসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এসব এলাকায় কম বেশি বৃষ্টিপাত হয়। শরৎকালেও বাংলাদেশে বৃষ্টিপাত হয়, তবে এ সময় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম থাকে। বাংলাদেশের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন, অর্থাৎ এখানে অনুকূল ও প্রতিকূল দুই ধরনের আবহাওয়া বিরাজ করে। পার্ট 2, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণ। এখানে দেখো চিত্র দেখা যাচ্ছে, নানা কারণে জলবায়ু পরিবর্তন হয়। বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, শীতকালে শীত দেরিতে আসছে, স্বল্প সময়ে চলে যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে, নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে, এরকম উষ্ণায়নের ফলে মরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে এবং গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, কলকারখানা কালো ধোঁয়া পরিবেশে মারাত্মক ক্ষতি সৃষ্টি করছে, ক্রমাগত বনভূমি ধ্বংস করা হচ্ছে। এই সমস্ত কারণগুলোর জন্যই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে 25 ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে রয়েছে মাত্র 17 ভাগ। পার্ট 3, জলবায়ু পরিবর্তন ফলে সৃষ্ট দুর্যোগ। 3.1, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি ঘূর্ণিঝড়ের চিত্র। কোন স্থানে বাতাসের তাপ অত্যধিক বৃদ্ধি পেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে ওই অঞ্চলে বাতাসের চাপ কমে যায়, নিম্নচাপের সৃষ্টি হয়। এ সময় আশেপাশে অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে। নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুর এই গতিকে বলে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। সমুদ্রের সৃষ্ট নিম্নচাপ ও ঝড়ের ফলে সমুদ্রের লোনা জলরাশি উচ্চতা নিয়ে তীব্র বেগে উপকূলে আছড়ে পড়ে এবং স্থলভাগকে প্লাবিত করে, একেই বলে জলোচ্ছ্বাস। 1970, 2007, 2009 সালে ঘূর্ণিঝড় সিডর ও আইলা উল্লেখযোগ্য। এখন আমরা দেখব পার্ট 3.2, বন্যা। তোমরা চিত্র এখানে দেখতে পাচ্ছ বন্যায় অবস্থা কিরকম হয়। বাংলাদেশে প্রতি বছর কম বেশি বন্যা হয়ে থাকে। বাংলাদেশের প্রধান 3টি নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা, সবগুলোর উৎস ভারতে। হিমালয়ে বরফ গলা পানি এছাড়াও বৃষ্টির পানি, উজান থেকে নেমে আসা পানি প্রবাহ নদীতে মিশে পানি বৃদ্ধি করে, নদীর দুকুল ছাপিয়ে জনপদকে প্লাবিত করে ও জানমালের ক্ষতি সাধন করে। 1988, 1998, 2004 সালে এদেশে বড় আকারের বন্যা দেখা যায়। ইতিমধ্যে তোমরা জানলে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা সম্পর্কে। শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পার্ট 3.3, নদী ভাঙন। চিত্র দেখতে পাচ্ছ যে নদী ভাঙার ফলে কি অবস্থা হতে পারে। নদী ভাঙন বাংলাদেশের একটি নিয়মিত দুর্যোগ। প্রতি বছর বিশেষ করে বর্ষা মৌসুমে নদী ভাঙন দেখা যায়। নদীর গতিপথ আঁকাবাঁকার কারণে পানির প্রবল স্রোত সোজা পথে প্রবাহিত হতে পারে না, যার কারণে নদীর পাড়ে এসে আঘাত করে, এজন্য নদীর পাড় ভেঙে যায়।
এছাড়াও নদীর গতিপথ পরিবর্তন, নদী পাড়ের মাটি দুর্বল গঠন, নদীর ভরাট ও যেখানে সেখানে বাঁধ দিয়ে নদী শাসনের চেষ্টা করা, প্রতি বছর নদী ভাঙনে অনেক ঘরবাড়ি, স্কুল, কলেজ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তাহলে সোমা শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ নদী ভাঙনের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়। পার্ট 3.4 খরা এবং 3.5 শৈত্য প্রবাহ। শিক্ষার্থীরা এখানে দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি মাটি ফেটে গিয়ে কি অবস্থা সৃষ্টি হয়েছে। এইরকম মাটি ফেটে গিয়ে অবস্থা সৃষ্টি হলে সেখানে কোনো ফসল উৎপাদন হয় না এবং সেই অঞ্চলে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। প্রয়োজনীয় বৃষ্টিপাতের অভাবে ভূগর্ভে পানি স্তর নিচে নেমে গেলে খরা দেখা দেয়। প্রায় প্রতি বছর বসন্তের শেষ ও গ্রীষ্মের শুরুতে খরা দেখা যায়, বিভিন্ন অঞ্চলে খরা দেখা যায়, কিন্তু উত্তর অঞ্চলে এর প্রভাব বেশি লক্ষ্য করা যায়। বাংলাদেশের শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ দেখা যায়। বিশেষ করে উত্তরাঞ্চলে এর তীব্রতা বেশি দেখা যায়। শৈত্য প্রবাহের ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং দরিদ্র জনগোষ্ঠী শীত বস্ত্রের অভাবে দুর্দশায় পড়ে। তো শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম খরার ফলে কি হতে পারে এবং শৈত্য প্রবাহের ফলে কি কি সমস্যা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজ গুলো তোমরা অবশ্যই করবে, বাংলাদেশের জলবায়ু কি এ সম্পর্কে বর্ণনা করবে এবং খাতায় লিখবে, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ সমূহ লিখবে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ গুলো কি কি। আমরা ইতিমধ্যে আমরা দুর্যোগ সম্পর্কে জেনেছি এবং এই দুর্যোগ গুলো কি কি সেগুলো তোমরা অবশ্যই পড়বে। নিচের দুর্যোগ গুলো সম্পর্কে টিকা লিখবে, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙন, খরা এবং শৈত্যপ্রবাহ। শিক্ষার্থীরা আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।